হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় সৌরভ ব্লগে সবাইকে স্বাগত জানাই, সবাইকে অনেক অনেক গুড মর্নিং জানাই। সকালটা যেন সবার খুব ভালো হোক আর দিনটা যেন খুব ভালো সুন্দরভাবে কাটে। তো চলো, সকালবেলা বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু কাচাকোচাও হয়ে গেছে, এখন প্রায় 7:30 বাজে। তো উঠে দেখছি বাবু উঠে পড়েছে, রে ক্যাং ক্যাং করছে। তো চলো, ঘরটা অন্ধকার ছিল সেজন্য আবার লাইট মানে জানলাগুলো সব খুলে দিলাম। হলো কাণ্ড, দেখো চোখের হালটা দেখো এবার। হ্যাঁ, ঘুম থেকে কালকে চোখটা না নোংরা সেই ময়লা কাটছিল, আজকে দেখো ঘুম থেকে উঠে দেখছি এই চোখটা ফোলা, দেখেছো? ঠান্ডা তো লেগেছে। দেখি বাবা, চোখে ব্যথা করছে তোমার? কোন চোখটা ব্যথা করছে দেখাও দেখে। দেখো এই চোখটা ছোট হয়ে গেছে, এই ভয়টাই আমি করছিলাম। সকাল সকাল একটা কাণ্ড হয়ে গেল, বুঝতে পারছো কি কাণ্ড হয়ে গেল? ছেলে চোখ উঠলো, আমার খুব চিন্তা ধরে গেল, ওষুধটা কি এনে দেবো? ওষুধ আনার মতো তো বাবা নেই, বাবা যেহেতু কাজে গেছে তো মাকে বলতে হবে আনার জন্যে। তো সেই চিন্তাটাই করছি আর বিছানাটা গোটাচ্ছি, আর বিছানা অনেক মানে অনেকদিন কাচাকুচো হয়নি, তো সেই জন্য সব মানে বালিশের ওয়ার মানে কোলবালিশের ওয়ার, বিছানার চাদর সব কিছু কাচবো এবং রোদে দেবো। ক্যাঁথাটাকে ভালো করে রোদে দেবো আর এটা পুরো ঝেড়ে একদম পরিষ্কার করে নেবো, যেহেতু অনেক দিন বিছানার চাদরটা কাচা হয়নি। এই লাইফে প্রথম অনেক দিন আমি বিছানার চাদর কাচা। মুড়ি খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু বডি কমার নামই করছে না, কি করি বলতে পারো? তোমরা কোনো উপায়, ব্যায়াম ছাড়া অন্য কোনো উপায় যদি থাকে কমেন্টে প্লিজ বলো। আর এই দেখো আমার হনুমান বসে বসে ফোন দেখছে। চলো, এই ফোনটা একটু চার্জ নেই, সুইচ অফ, এটাকে একটু চার্জ বসিয়ে দিয়ে আসে, ঠিক আছে? আর এই দেখো আমি এখানে কত কাচাকুচো করেছি, জল এসছে বলে সব তুলে এখানে রেখে দিয়েছি। আর আমার ঘরের অবস্থা দেখো, এখনো বিছানায় কিছুই পাতিনি, ঘুমানোর আগে পাতবো। তো এখন বাবু একটু বায়না করেছে, ফোন দেখবে না? আর হচ্ছে আজকের মেনু হচ্ছে পটল আলুর তরকারি গরম গরম, দেখেছো? এখন এই রান্না শেষ হলো 1টা বাজে, আর এখানে হচ্ছে ডাল, আর নিচে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে শাক ভাজা। তো আজকের মেনু এইটাই। আচ্ছা কি হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে? ও, এবার ঘুমু করবে তো? চোখে ওষুধ ভালো হবে না তাহলে, এই ডপটা না নিলে চোখটা একদম ভালো হবে না। নেবে তুমি ডপটা? দেখেছো নেবেই না, তখন দিতে গেছি কোনো মতো দেয়নি, চোখের মধ্যে খুঁচে লেগে যাচ্ছিলো এটা, দেখেছো? দিতেই দিচ্ছে না, এত বদ, মানে হালকা হয়েছে, খুব একটা বেশি হয়নি, জলমল কাটেনি এখনো। এখনই ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি বাবুর একটা চোখ মানে হয়েছিল আবার একটা, এই চোখটাও লাল হয়ে যাচ্ছে। তো ওষুধ দিয়ে তো আমি পাচ্ছিই না, মাঝে তো ওষুধ নিয়ে এসে ওকে দিতেই পাচ্ছি না, এত বদমাইশ। আর আমার খুব একটা ঘুম হয়নি, তাদের উঠে পড়েছে যেহেতু মা মাঠে গেছে আর বাবা 4:30 সময় কাজ থেকে বাড়ি এসেছে, আর আমি ওকে বাবাকে একটু ভাত বেড়ে দিলাম। টাকার মটর নিয়ে চলে এলো, মটর খাবে না, খেলেই মার দেবো আমি। হ্যাঁ সব খেয়ে নাও তাহলে, আমাকে দেবে না? দেবো, ঠিক আছে আমি খেয়েছি, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। ঘুম থেকে উঠেই বায়না, ছোলা খাবে, ছোলা সেদ্ধ। তো চলো কাজ করি এবার, উঠুন ঝাঁত দিই। চলো আপনাদের নিয়ে চলে এসেছি আমি ধুলোর দেশে, দেখতে পাচ্ছ কি পরিমাণে এখানে ধুলো উঠছে, কি পরিমাণে এখানে ধুলো উঠছে বাবা। এটা আমার শাশুড়ি মারা সই, তো আমি আমার মাকে বললাম যখন বিছানাটা ঝাড়া হয়ে গেছে, তখন বললাম মা তোমরা এই বিছানায় না শুয়ে না তোমরা মাটিতে শুতে পারো, মাটিটাও মনে এই বিছানার থেকে অনেক পরিষ্কার, এতটা পরিমাণে না আমার শাশুড়ি মা নোংরা, এই মাটিতেই শোবে, এই বিছানাতেই শোবে, তবু ঝেড়ে শোবে না, কোনো দিনের জন্য ঝেড়ে শোবে না, এইখানেই শোবে। মানে ওদের ঘুমও কীভাবে চলে আসে, আমি তো দূর দণ্ড ওখানে ঘুমাতে পারবো না, আমি তো ওখানে একদমই শুই না, যা হয়তো বলে দিলাম, এত ধুলোর জন্য এত নোংরা আমার শাশুড়ি মা, ধুলোতেই শুতে পারবে, ধুলোতেই খেতে পারবে, এরকম ব্যাপার। তো খুব পরিমাণে নোংরা, এই নোংরা তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কী পরিমাণে নোংরা হয়েছে। আজকে আমি 3-4 মাস এই বিছানায় হাত দিইনি, তো আজকে এত নোংরা দেখে না আমি আর সহ্য করতে পারলাম না, আবার আমাকেই সেই করতে হলো, আমাকেই করতে হলো, দেরি করে করলাম, আমাকেই করতে হয়, আমাকে দেরি করেই করতে হচ্ছে। তো চলো আর এই ভুলটা করবো না, দেরি করে যখন আমাকেই করতে হলো, এবার থেকে আমিই ঠিকঠাক করে পরিষ্কার করে রাখার চেষ্টা করবো। এবার
আমি তো বলি যে তুমি ওমা পরিষ্কার একটু থাকো না, কিংবা একটু সাইডটা একটু তুমি কাছো না, ওমা কথা কানেই দেবে না, কোনো গ্রাহ্যই করবে না। সেই কারণে আমি না অতটা গ্রাহ্য করি না। আর এই বালিশের বিছানা, মানে বালিশের ওয়ারটা জানো কদিন, 3 মাস ধরে লাগিয়ে রেখে দিয়েছে, একদিনের জন্য কাছে নেই। ভাবতে পারছো কত পরিমাণে নোংরা কপালে আমার জুটে গেছে। আমার মাকে বলেছিলাম, ওমা আমার শ্বশুরবাড়ি কেমন পরিষ্কার? আমার মা বলেছিল, খুব পরিষ্কার, এত পরিষ্কার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে। আমার বাপের বাড়ি হচ্ছে কিন্তু বেড়ার বাড়ি, কিন্তু আমার মা খুব পরিষ্কার, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দেয়, জামা প্যান্ট ঘোজ করে কাঁচা কুচো সব কিছু করে রাখে। আমার মনের ইচ্ছা ছিল যেন আমার শাশুড়ি খুব পরিষ্কার, আমার মায়ের মতো গুছানি হয়, আমি যেন ওখানে গিয়ে শিখতে পারি। কিন্তু এখানে এসে আমি একদম কিচ্ছু শিখিনি, বরঞ্চ আমাকে শেখাতে হয় আমার শাশুড়ি মাকে, এটা করো মা, এটা করতে হয়, এইভাবে আমার মা শাশুড়ি মাকে আমাকে শেখাতে হয়েছে, শেখাতে হচ্ছে এখন অবধি। এটাই হয়েছে আমার কপাল, আমার মনের মতো যেমন চেয়েছিলাম সেরকম আর হলো না, যা পেয়েছি কপালে তাই নেই। দুপুরবেলায় মা ঝাঁট দেয়, এই বারান্দাটা দেবে, উঠোনটা দেবে, কিন্তু এইখানে সিঁড়ির নিচের এটা ঝাঁট দেবেই না। আমি কোনো দিনের জন্য দেখলাম না যে সিঁড়ির নিচেটা দুপুরবেলা ঝাঁট দিয়েছে, এত ধুলো এত বালি কিচকিচ করে, কি বলবো। আমি বিয়ের আগে না ভাবতাম যে আমার কপালে কীরকম শাশুড়ি জুটবে, কীরকম পরিবার জুটবে। আমি ভাবতাম সবসময় আমার শাশুড়ি কুর্নি, বদমাইশি, ঝগড়ুটে, একটা বাজে একটা মহিলা হবে। কিন্তু না, আমার এই পরিবারে আসার পর আমার শাশুড়িকে দেখেছি, আমি আগেও চিনতাম আমার শাশুড়িকে, তো তখন মানে সেই থেকে থেকে আমি জানি যে আমার শাশুড়ি খুব ভালো, সত্যি করে আমি দেখেছি খুব ভালো, কোনো ঝগড়ুটে না, কোথাও পাড়া পড়শি কেউ বলতে পারে না আমার শাশুড়ি ঝগড়ুটে, আর আমি তো বলতে পারবো না। আমাদের মধ্যে যেটুকুনি টুকটাক হয়েই থাকতে পারে সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ দোষের মধ্যে একটুখানি নোংরা, এই জিনিসটাই হচ্ছে আমার কাছে বিশাল বড় একটা খারাপ জিনিস। এটা যদি পরিষ্কার হতো না উনি, তাহলে আমি ওনাকে মাথায় তুলে ড্যান্স করতাম, কিন্তু আমার ভাগ্যে নেই, যাই হোক সবাই সব কিছু পায় না, তো আমি সেটা পরিষ্কার করে নেবো। আর এই দেখো আমার বাবু বায়না করেছে, মা আমি আমল দুধ খাবো, ঠামিকে ঠামি এনে দিয়েছে আমল দুধ, আমল দুধ খাওয়া বাদ দিয়ে বলছে আমি মানে লেবুটা খাবো। অনেক ছিল, এক চিট ছিল, বাবা খেলো আমি খেলাম, বাবু তো খাচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিয়ে বারবার খাচ্ছে। তো চলো সন্ধ্যেবেলায় নিমকিটা খেলাম, খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, ভাগ্যে সাজিয়ে নিয়ে এলো বাবা, আর ওর হাতেও এক মুঠো দেখো আমার কাছে নিয়ে গেল, দেখো কেমন খেলা করে সব এখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে। বাবা বাজার করেছে দেখি, মোচা এনেছে ঝিঙে চিচিঙ্গে, আর এটা হচ্ছে লঙ্কা, আর ওখানে আলু আছে। প্রত্যেকটা দিন ঝিঙে পেঁচু ছাড়বে না, আর চিচিঙ্গেও দেখছি নিয়ে আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10:50, তো বুঝতে পারছো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো আমার বাবু এখনো ফোন ঘাটছে, ওর ইয়েটা বুঝে যাচ্ছে না, ওকে যেহেতু মানে খাইয়ে দিয়ে এসে প্যান জামা খুলে দিলাম, তো এই দেখো ফোন ঘাটছে। আর আমি কী করবো, বালিশের ওয়ারগুলো এই দেখো লাগাবো, বালিশের ওয়ারগুলো লাগিয়ে তারপরে শিরবো। তো চলো ব্লগটা এতদূর, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলো না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।